আসসালামু আলাইকুম। শুরুতে এই সংবাদ শিরোনাম। নিহত রুশ সেনাদের পচা লাশ পরিবেশ দূষিত করছে দাবি ইউক্রেনীয় স্বাস্থ্যকর্মীর। জার্মানি ইউক্রেনকে 2000 ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র দেবে, ব্রিটেন দেবে 6000 ক্ষেপণাস্ত্র। রাশিয়ার একটি বড় জাহাজ ধ্বংস করার দাবি ইউক্রেনের। কি এই ভয়ঙ্কর কিনজাল মিসাইল যা ইউক্রেনে ব্যবহারের দাবি করেছে রাশিয়া? ইউক্রেনের সবকিছু নির্ধারিত হবে আগামী 15 দিনে, বললেন জোসেফ বোরেল। ইউক্রেনে হামলা চালিয়ে পুতিন বড় ভুল করছেন, বলল ন্যাটো। যুদ্ধের মধ্যেই ফের ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। এবার বিস্তারিত। সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত 24 ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে বৃহস্পতিবার 29তম দিনে গড়িয়েছে রুশ অভিযান। গত 28 দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। বিধ্বস্ত গোটা হয়েছে গোটা ইউক্রেন। নিহত হয়েছে অনেক মানুষ। শরণার্থী হয়ে প্রতিবেশী রাষ্ট্রগুলোতে আশ্রয় নিয়েছে 35 লাখের বেশি ইউক্রেনীয়। তবে এই অভিযানে অনেক রুশ সেনাও নিহত হয়েছে বলে দাবি করা হচ্ছে, আর তাদের মরদেহ ইউক্রেনের পরিবেশ দূষিত করছে বলে দাবি করেছেন দেশটির একজন স্বাস্থ্যকর্মী। ইউনিয়ন নিউজ এজেন্সির বরাত দিয়ে ওই সংবাদ জানিয়েছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে আনাতোলি কোথলিয়ারা নামের ওই স্বাস্থ্যকর্মী দাবি করেছেন, রাশিয়া অভিযানে নিহত নিজেদের সৈন্যদের অনেক মৃতদেহ তুলে নেয়নি এবং সেগুলো পচে পরিবেশ নষ্ট করছে। এদের মৃত সেনাদের আর প্রয়োজন নেই রাশিয়ার, এদের নিয়ে যায় না তারা। মৃতদেহগুলো এখানেই পড়ে থাকছে, যা পরিবেশের জন্য বড় হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে, বলেন তিনি। তিনি আরও বলেন 10টি বিশাল রেল রোড রেফ্রিজারেটর নিহত সেনাদের মৃতদেহ সংরক্ষণের জন্য আনা হয়েছিল, কিন্তু সেগুলো অনেক দেরিতে এসেছে। রাশিয়ার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে এবং ক্ষয় হয়ে আসা সামরিক শক্তি ফিরিয়ে আনার জন্য জার্মানি ইউক্রেনকে ট্যাঙ্ক বিধ্বংসী 2000 অস্ত্র দেবে। এছাড়া ব্রিটিশ সরকার 6000 ক্ষেপণাস্ত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জার্মানি এর মধ্যে 1000 ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র এবং 500 স্টিঙ্গার টাইপের ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়েছে। এছাড়া ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য 500 স্ট্রেলা ক্ষেপণাস্ত্র দিয়েছে। ইউক্রেনকে এই ক্ষেপণাস্ত্র 2700 দেওয়ার কথা ছিল, কিন্তু সম্পূর্ণ চালান হস্তান্তরের দেরি হয়েছে। এজন্য ইউক্রেন জার্মানিকে তীর্যক ভাষায় সমালোচনা করেছে। এ অবস্থায় জার্মানি বাড়তি 2000 ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র দেবে বলে ফরাসি বার্তা সংস্থা AFP-কে নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক জার্মানির একজন সংসদ সদস্য। এদিকে গতকাল বুধবার জার্মান সংসদে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এনালিনা বাইয়েরবক বলেছেন ইউক্রেনে অস্ত্র সরবরাহকারী অন্যতম প্রধান দেশ হচ্ছে জার্মানি। তিনি বলেন এটি জার্মানিকে গর্বিত করে না, কিন্তু এই মুহূর্তে ইউক্রেনের সহায়তায় অস্ত্র সরবরাহ করা খুবই জরুরি বিষয়। তিনি জানান ইউক্রেনের জন্য যে সমস্ত অস্ত্র পাঠানো হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেগুলো ইউক্রেনের পথে রয়েছে। বাইয়েরবক জানান জার্মান সরকার বিভিন্ন অস্ত্র কোম্পানির সঙ্গে অস্ত্র কেনার জন্য আলোচনা চালাচ্ছে। এসব অস্ত্র ইউক্রেনে পাঠানো হবে। রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান চালানোর আগ পর্যন্ত জার্মানি ইউক্রেনকে অস্ত্র দিতে অস্বীকার করেছিল এবং এ ব্যাপারে মিত্রদের অনুরোধ আমলে নেয়নি। এদিকে ইউক্রেনকে সমর্থন জানিয়ে ব্রিটেন 6000 ক্ষেপণাস্ত্রের পাশাপাশি বিবিসির কার্যক্রম পরিচালনা এবং ইউক্রেনের সেনা ও পাইলটদের জন্য $4 কোটি অর্থ সহায়তা দিচ্ছে। ইউক্রেনের দক্ষিণ পূর্বে অবস্থিত বন্দর বারদিয়ানস্কে একটি বড় রুশ জাহাজ ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে দেশটির নৌবাহিনী। বৃহস্পতিবার ইউক্রেনের নৌবাহিনী এ তথ্য জানিয়েছে, খবর সিএনএনের। সিএনএন নৌবাহিনীর দাবির সত্যতা নিশ্চিত করতে পারেনি, যদিও সোশ্যাল মিডিয়া ভিডিওতে বন্দরে বিস্ফোরণের সঙ্গে বড় আগুনের কুণ্ডলী দেখা যায়। টেলিগ্রাম অ্যাকাউন্টের পোস্টে সিনিয়র উপদেষ্টা আন্তন গেরাশচেঙ্কোর একটি ছবি আপলোড করে লিখেছেন, রুশ অধিকৃত বারদিয়ানস্কে রকেট এবং কামানের গোলার আঘাতে অস্ত্রের গুদামে আগুন ধরে গেছে। গেরাশচেঙ্কোর আপলোড করা ছবিতে দেখা যাচ্ছে বারদিয়ানস্ক বন্দর থেকে ধোঁয়া উঠছে। বন্দরটি মারিউপোল থেকে 75 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত। বারদিয়ানস্ক শহরটিতে প্রায় 1 লাখ জনসংখ্যা রয়েছে। রুশ সামরিক বাহিনী 27 ফেব্রুয়ারি প্রথম বারদিয়ানস্কের সরকারি ভবন দখল করে। কিনজাল মিসাইল বা ক্ষেপণাস্ত্র, ইউক্রেন হামলায় যে ক্ষেপণাস্ত্র রাশিয়া প্রথম ব্যবহার করেছে, যে ঘটনা পুতিনদের কাছে স্মরণীয় আর যুদ্ধবিরোধী মানুষের কাছে তা উদ্বেগের ও ক্ষোভের। কিনজাল ক্ষেপণাস্ত্রটি হাইপারসনিক, রয়েছে এর তীব্র মারণ গুণ। সব মিলিয়ে এটি কি বস্তু সে ব্যাপারে তৈরি হয়েছে আগ্রহ। আসুন এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক। হাইপারসনিক মিসাইল কী? প্রথমে হাইপারসনিক ব্যাপারটা কী
সে সম্পর্কে কিছু বলা যেতে পারে। যদি কোনো কিছুর গতিবেগ শব্দের চেয়ে 5 গুণ বেশি হয়, ঘন্টায় 6174 কিলোমিটার 3836 মাইল পার ঘন্টায়, তাহলে তাকে হাইপারসনিক বলা হয়। হাইপারসনিক মিসাইলটা তাহলে কি রকম? বোঝাই যাচ্ছে, দুরন্ত বেগে লক্ষ্যে গিয়ে আছড়ে পড়ার ক্ষমতা রাখে এই মিসাইল। এটি ব্যালিস্টিক মিসাইলের মতো নয়। এটি ব্যালিস্টিক মিসাইল অনেকটা আকাশে উঠে তারপরে গিয়ে লক্ষ্যে আছড়ে পড়ে, যে গতিপথের আকৃতি হয়ে ওঠে অর্ধেক ডিমের মতো। ওঠার সময় গতিবেগ 15,000 মাইল প্রতি ঘন্টায় থাকে। পৃথিবীর বায়ুমণ্ডল চিরে উঠে যায় মহাশূন্যে, আর যখন সে পৃথিবীর দিকে ছুটে আসে এবং পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে, লক্ষ্যে আঘাত করে, তখন তার গতি অনেক কমে হয়ে যায় প্রতি ঘন্টায় 2,000 মাইল। কিন্তু হাইপারসনিক মিসাইল বায়ুমণ্ডলের মধ্য দিয়েই যায়, এর পথ অনেকটা নিচুতে। ইঞ্জিনের ক্যারিশমায় সেটি গিয়ে আঘাত করতে পারে লক্ষ্যবস্তুতে। দুই ধরনের হাইপারসনিক অস্ত্র রয়েছে, একটি হলো হাইপারসনিক ক্রুজ মিসাইল, অন্যটি হলো হাইপারসনিক গ্লাইড ভেহিকল বা HGV। HGV ছোড়া হয় রকেটের মাধ্যমে, আর হাইপারসনিক ক্রুজ মিসাইল ছোড়ার জন্য ব্যবহার করা হয় ক্র্যামজেট। বায়ুমণ্ডলের ভেতর দিয়ে প্রচণ্ড বেগে এগিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে এই ক্র্যামজেট ইঞ্জিনেরই, বলা যেতে পারে ক্যারিশমেটিক ক্র্যামজেট। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, ইউক্রেনের যুদ্ধবিরতি নিয়ে রুশ সরকারের আপাতত আলোচনায় বসার কোনো আগ্রহ নেই, কারণ রাশিয়ার সেনাবাহিনী এখনও সামরিক লক্ষ্যে পৌঁছায়নি। স্প্যানিশ টিভি চ্যানেল এক সাক্ষাৎকারে জোসেফ বোরেল এই মন্তব্য করেন। তিনি বলেন, রাশিয়া এখনই আলোচনায় বসতে চায় না, তারা এলাকা দখল করতে চায়। ইউরোপীয় ইউনিয়নের এই কূটনীতিক আরও বলেন, রাশিয়া ইউক্রেনের মলদোভা সীমান্ত পর্যন্ত ঘেরাও করতে চায় এবং সমুদ্র থেকে ইউক্রেনকে বিচ্ছিন্ন করে ফেলতে চায়। ইউক্রেনের শক্তিশালী অবস্থান অর্জন করলেই কেবল রাশিয়া আলোচনায় আগ্রহ দেখাবে বলেও মন্তব্য করেন তিনি। রয়টার্সের খবরে বলা হয়েছে, জোসেফ বোরেল বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন এবং তার মিত্ররা ইউক্রেনের সেনাবাহিনীকে সামরিক সহায়তা প্রদান অব্যাহত রাখবে। তার ভাষায় এটি গুরুত্বপূর্ণ, কারণ ইউক্রেনে সব কিছু মীমাংসিত হবে আগামী 15 দিনে। ইউক্রেন প্রতিরোধ করতে পারলে ইতিহাস তৈরি হবে বলেও মন্তব্য করেন তিনি। ইউক্রেনে হামলা চালিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বড় ভুল করেছেন বলে মন্তব্য করেছেন ন্যাটোর প্রধান জেন্স স্টলটেনবার্গ। বৃহস্পতিবার ন্যাটোর সম্মেলনে যোগ দেওয়ার আগে তিনি এসব কথা বলেন, খবর বিবিসির। সম্মেলন শুরু হওয়ার আগে তিনি বলেন, স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে হামলা চালিয়ে পুতিন অনেক বড় ভুল করেছেন। পুতিন ইউক্রেনের মানুষ ও সেনাদের শক্তি সাহসকে অবমূল্যায়ন করেছেন। স্টলটেনবার্গ আরও বলেন, আলোচনার মাধ্যমে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের নেতারা দীর্ঘমেয়াদে এটির প্রতিরোধ ও প্রতিরক্ষার বিষয়গুলো নতুনভাবে সাজানোর বিষয়গুলো বিবেচনা করবেন। উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে গত 24 ফেব্রুয়ারি ভোর থেকে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এই অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও পানিপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছেন 1 কোটি ইউক্রেনীয়। ইউক্রেনে রাশিয়ার হামলার পরই বিশ্বজুড়ে সংকট দেখা দিয়েছে। চরম উত্তেজনা বিরাজ করছে পরাশক্তিগুলোর মধ্যে। এমন পরিস্থিতিতে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এ দাবি করেছে। বৃহস্পতিবার 24 মার্চ ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ এক বিবৃতিতে জানায়, উত্তর কোরিয়া পূর্ব দিকে সন্দেহজনক একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এদিকে জাপানের কোস্টগার্ড উত্তর কোরিয়ার সম্ভাব্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার কারণে জাহাজের জন্য সতর্কতা জারি করেছে। তাছাড়া গত সপ্তাহে দক্ষিণ কোরিয়া জানায়, উত্তর কোরিয়া একটি সন্দেহজনক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যদিও সেটি তাৎক্ষণিকভাবে ব্যর্থ হয়। গত বছর বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। অক্টোবরের শুরুতে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় দেশটি। এর আগে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। গত বছরের সেপ্টেম্বরেও পিয়ংইয়ং ব্যালিস্টিক ও ক্রুজ উভয় ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে 2006 সাল থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় রয়েছে উত্তর কোরিয়া। এসব কর্মসূচিতে অর্থায়ন বন্ধ করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদও ধারাবাহিকভাবে বিধিনিষেধ বাড়িয়েছে, কিন্তু সব নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া।